এক বিপিনবাবুর কারণ শুধাতে কোনো জিএসটি নেই আর পেট্রোল ডিজেলে কোনো জিএসটি নেই। এই এক মাসে 92খানা মদের দোকানের লাইসেন্স দিয়েছেন আর 7,018টা স্কুল বন্ধ করার নোটিশ জারি করে দিয়েছেন মমতা ব্যানার্জি। 107টা কলিয়ারি বন্ধ করার নোটিশ জারি করে দিয়েছে মোদি। বাজার চালাচ্ছে তো দেশ, পুঁজিবাদী অর্থনীতি তো দেশ চালাচ্ছে, উদার অর্থনীতি দেশ চালাচ্ছে তো। তার জন্যই তো রাফেলে ফাইটার প্লেন হাল বানায় না, আম্বানি বানাবে, যেমন গুজরাটের মোরবি পুল যে ঘড়িটা বানিয়েছে অজন্তা টিএম ঘড়ি কোম্পানি সে পুল বানাচ্ছে। তাই বাবা আমি ভালো কাঁথা সেলাই করতে জানি না, আমাকে বলে দিয়েছে তুমি বাড়ি বানাও, যা হবে তাই হচ্ছে। অর্ডার দিয়ে পাস করছে আইএস আইপিএস ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ অফিসার কোর্ট পুলিশ জনস্বাস্থ্যে যারা কাজ করছে জনস্বার্থে যারা কাজ করছে তারা কোথায়? কেন নেই? তারা তো লেখাপড়া করে চাকরি করবো, আইনের শপথ নিয়েছে সংবিধানের শপথ নিয়েছে, কেন নেই? কারণ আমরা ঘুমিয়ে যাচ্ছি। আমরা ওমেন হরলিক্সের এক প্রত্যেকটা তিনটে মহিলাতে একজন মেয়ে, তার বোন ডেন্সিটি কম এবং সে হার্ড অ্যাক হয়ে যাবার জন্য সে সমস্যায় ভোগে। সত্যি কথা, মিথ্যে নয়। +35 মেয়েদের বয়সে রক্তাল্পতা। শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গে গত বছর শুধুমাত্র বীরভূম বহরমপুর মেডিকেল কলেজে এক মাসে যে গর্ভবতী মহিলারা কোয়াটি মেয়েরা বাচ্চার জন্ম দিয়েছে তার মধ্যে 67% যারা অপুষ্টি, ওজন কম, বাচ্চার জন্ম দিয়েছে এবং যাদের বুকে দুধ হচ্ছে না, শরীরে রক্ত নেই, বিজ্ঞান নিয়ম হয়েছে তাই পরিস্থিতি। তাই আছে ফায়দা কি হচ্ছে তার সরকার জানে না? আমাদের দেশের স্বাস্থ্য শিক্ষা মানব সম্পদ বিকাশ উন্নয়ন নেই। আমরা সবাই বলছি যে প্রতি মিনিটে 11 জন না খেতে পেয়ে মরে যাচ্ছে। আমরা সবাই বলছি যে যে ভ্যাকসিনটার নাম খুদা সেই ভ্যাকসিনটা মানে খুদা রোগ আর ভ্যাকসিনটা হচ্ছে খাবার, এই খাবার নামক ভ্যাকসিনটা নেই বলে প্রতি দিন গোটা দুনিয়াতে 8,000 বাচ্চা মরে যাচ্ছে, মরে যাচ্ছে প্রত্যেকটা দিন। ভারতবর্ষ জিসকো ঘর কো ঘর মে ঘুষ কর মারনে কা বাত বলে থে পাকিস্তান, সেও আমাদেরকে টপকে এগিয়ে গেছে তত্তর করে, ওরাও খাচ্ছে আমরা খেতে পাচ্ছি না। আছে শ্রীলঙ্কা রাজাপেক্ষের নীল সুইমিং পুলে জনতারা সেলফি তুলে পোস্ট করলো, তারাও আমাদের থেকে এগিয়ে গেছে। বাংলাদেশ আমাদের থেকে এগিয়ে গেছে, আমরা পিছনে পড়ে আছি, আমাদের সবাই খেতে পাচ্ছি না। আমরা জানে না, জানে তো ডাক্তারবাবুরা জানেন না, জানেন স্বাস্থ্য সবাই জানে, ফায়দা কে লুটছে? ফায়দা লুটছে কিন্তু বাজার। বলছে তিনটে মেয়ের মধ্যে প্রতি তিনটে মেয়ের মধ্যে একটা মেয়ের বোন ডেন্সিটি খুবই কম এবং তার হাড় ক্ষয়ে যাচ্ছে, ফলে তোমার কাছে রেমিডি কি? বাজারে যাও, গ্যাটের কড়ি খরচা করো, ওমেন হরলিক্স কেনো, বাড়িতে গিয়ে গরম জল করে খাও, তাহলে তুমি ঠিক হয়ে যাবে। সরকার নিহাত্তে নিঠাল্লে চুপচাপ সে বেঠে রেঙে উসকা এসমে কাম কুছ নেই হ্যাঁ, কী করে করে? কারণ পুঁজি দখল করে নিয়েছে সবটা, মুনাফা বাড়ছে প্রতিটা দিন। আমাদের দেশে প্রতি 9 জনে একজন বেকার। গোটা পশ্চিমবঙ্গের এমন কোনো জেলা নেই যে জেলাতে রেগার টাকা বাকি নেই, কারণ আমার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাব দিচ্ছেন না। আর সেই রাজ্যেই 14.5 লক্ষ ভুয়ো জব কার্ড, কার আধার কার্ড জমা পড়লো, কার ব্যাংক অ্যাকাউন্ট জমা পড়লো, পঞ্চায়েতের অফিস থেকে শুরু করে নবান্ন পর্যন্ত, আর যারা গ্রামীণ রোজগার যোজনা মনরেগার কাজ করে সেই অফিসাররা, যারা দিল্লি থেকে ডেলি প্যাসেঞ্জারি করে এখানে এসে খায় দায় বড় হোটেলে থাকে, আর শুভেন্দু গুহে বলে আমি 3 মিনিট দিদিকে প্রণাম করেছি আর বলে চাই রে আমার প্রাণের সোকা, সেই তো আবার ফিরে এলো। কি হবে, কোথায় বিকল্প? এই বেড়া জাল থেকে, এই চক্রান্ত থেকে, এই ষড়যন্ত্র থেকে, এই দুর্বন্ধকর অবস্থা থেকে কে বেরিয়ে যাবে? কে? আমার ট্যাক্সের টাকায় অনুব্রতর মেয়ের মাস গেলে বেতন হবে, আর সে স্কুলে যাবে না, পড়াবে না, আর কি পড়াবে? ক্লাস 5 পাস করা ছেলে মেয়ে
পিতার ভাই বলেছে, ভাইয়ের স্কুলের বন্ধুরা বলেছে যে আমাদের চাকরি হবে না। বলছে কেন? আমার তো আর ওর পিতার মতন দিদি নেই, আর দিদি থাকলেও তার তো পার্থের মতন বন্ধু নেই, ফলে আমার আর চাকরি হবে না, আমার চাকরি হবে না। কি মারাত্মক জিনিস স্প্রেড করছে ভাবো, কি মারাত্মক জিনিস স্প্রেড করছে, যে চাকরি হবে না, জিনিসপত্রের দাম কমবে না, সরকার প্রোডাকশন ইউনিট বানাবে না। সরকার যদি প্রোডাকশন ইউনিট বানাতো তাহলে কলিয়ারিকে বন্ধ করে দিত না, তাহলে রেলকে বেঁচে দিত না, তাহলে বিএসএনএল কে 4G 5G আর স্পেকট্রামের আন্ডারে নিয়ে আসতো না। সরকার যদি তাই চাইতো তাহলে স্কুল কলেজ হতো না, হসপিটাল ও আয়ুষ্মান ভারত করে রেখেছে, ও স্বাস্থ্যসাথী করে রেখেছে দুজন, কিন্তু ফোড়া যদি ফেটে যায় স্বাস্থ্যসাথীতে ট্রিটমেন্ট হবে না, একদম গ্যারান্টি। যদি রোডে গিয়ে অ্যাক্সিডেন্ট করে আসতে পারেন তাহলে দেখবো, যদি বেড ফাঁকা থাকে আর যদি কোনো সুপার হটলাইনে যোগাযোগ থাকে তব, নইলে কিন্তু বাইরে থেকেই দরজা বন্ধ। এখন তো আবার এও বলছে যে স্বাস্থ্যসাথীর নাম শুনলেই নাকি সিস্টাররাও ঘুরে ঘুরে পালিয়ে যাচ্ছে। শুনছি, জানি না, হওয়াটা উচিত না, উচিত না, কিন্তু দেখুন সবাই সব জানছে, বুঝছি, করছি, উপায় কী, কী হবে? ক্লাস সেভেনে পাস করা একটি ছেলে সে অঙ্কের টিচার হয়ে যাবে, অঙ্কের টিচার হয়ে যাবেন তিনি, যার পাশের চেয়ারে বসে উনি খাতা নিয়ে ক্লাসে অঙ্ক করাতে যাবেন তিনি চুপ থাকবেন? নবনীতা বলেছে যে পাল্টাবে, সার্টিফিকেট দেখা হবে, অবশ্যই দেখা হবে। বামপন্থা মানে শুধু সরকারে আসা না, বামপন্থা মানে আজকের সমস্যার সঙ্গে মোকাবিলা করে নতুন আমিকে তৈরি করে পরবর্তী সমস্যার জন্য নিজেকে তৈরি করা, পরে সমস্যা আবার আসবে তার সাথে মোকাবিলা করার জন্য রুখে দাঁড়ানোর জন্য প্রতিদিন নিজেদেরকে তৈরি করা, তার নাম বামপন্থা। তাই বামপন্থা বিকল্প, তাই বামপন্থা বিকল্প। সমস্যা একদিনে শেষও হয় না, সমস্যা একবারের ঢেউ নয়, প্রতিনিয়তই ঢেউ আসবে, যত এগোবে তত নতুন চ্যালেঞ্জ সামনে আসবে, সেই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে সেই চ্যালেঞ্জের মোকাবিলা করে নতুন জিনিসকে আগামী প্রজন্মের কাছে রেখে দেওয়া।